মদিনা ইয়াদ আতি গে বুলালো ইয়া রাসূলুল্লাহ, মদিনা ইয়াদ আতি গে বুলালো ইয়া রাসূলুল্লাহ, মদিনা ইয়াদ আতি গে বুলালো ইয়া রাসূলুল্লাহ, মদিনা ইয়াদ আতি গে বুলালো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা মুরব্বী বাপেরা, নবী সাল্লাম পাঁচাবার ডাক মক্কার জমিনে দিয়েছিল, আর এই ডাক দেওয়ার জন্য একে একে নবী সব দুশ্মন হয়ে গেল, এমনকি আউট অফ প্ল্যান ওরা মারবে বলে ওরা সব তৈরি হয়ে গিয়েছিল না, যায়নি বলেন যে মোহাম্মদকে তুলে দেওয়া। হক কথা বলতে গিয়ে আজকে এই অবস্থা, কিন্তু আমার নবীর সঙ্গে আমার আল্লাহ সদা সর্বদাই ছিলেন, হাবিব আমি তো আছি, আপনার চিন্তা নেই। আমার ওয়াজের বক্তব্য উদ্দেশ্য ঠিক এই জায়গায় যে ওয়াজ শোনার পরে আমাদের খোদার সঙ্গে রসুলের সঙ্গে তাআল্লুক যদি না হয়, শুধু ভালোবাসি মহব্বত করি, এতে আপনার নাজাত মিলবে না, এতে রেহাই মিলবে না। যদি আপনি নিজেকে যদি তাল্লুক সম্পর্ক তৈরি করতে পারে, যে আল্লাহ নবী ওয়াজ করতে লেগেছে মক্কার মানুষ একে একে, আমার রসুল্লাহর কথা তারা মেনেছে, রসুল্লাহর কথা শুনেছে, এইভাবে শুনতে শুনতে একে একে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে নবী বলে মানতে চাই, আল্লাহকে আল্লাহ বলে মানতে চাই, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে লাগলো। ও যুবকি একটা নয় দুটো নয়, এইভাবে নবীর হাতে হাত দিতে লাগে, যখন একে একে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার বেদিনীরা, মক্কার বেঈমানেরা, মক্কার কুফারেরা, তাদের মনে বড় রাগ হয়ে গেল, মনে বড় গুসা হয়ে গেল, আরে মোহাম্মদ, এমন মোহাম্মদ এমন জাদু করে, এমন কথা বলে, মানুষ মোহাম্মদের কথা মলিন হয়ে একে একে তার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। না জানে আগামী দিনে আমাদের আর কেউ নেতৃত্ব থাকবে না, আমাদের গদি থাকবে না, আমাদের নেতৃত্ব চলবে না, মোহাম্মদ একদিন নেতৃত্ব হাতে তুলে নেবে, সমস্ত মানুষেরা মক্কার বেঈমানেরা তারা একটা আলোচনা সভা ডাকলো, ওই আলোচনা সভার ভেতরে একটাই চিন্তাধারা, কি করা যায় বলো, সবাই চিন্তা করে বলেছিল কোনো কথা চলবে না, ওই মোহাম্মদকে জীবনের মতো তার মাথা দেওয়া আলাদা করে দেওয়া হবে, মোহাম্মদকে মেরে দেওয়া হবে, তা না হলে মোহাম্মদ বলা বন্ধ করবে না, কালেমা দাওয়াত দিয়ে যাবে, তাই আল্লাহ নবীকে মেরে দেওয়া সিদ্ধান্ত নিল। আবু জেহেল আবু লাহাব সাহেবা, তার ভেতরে ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সবার ভেতরে ছিল, যখন সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে মারবে তাকে, কথা বুঝে আসছে, মুহাম্মদকে মারবে কে, তখন এই ওমর দাঁড়িয়ে বলেছিল আমি খাত্তাবের বেটা ওমর, মুহাম্মাদের মাথা দেও আলাদা করতে হয় আমি করবো, আমি কথা দিলাম। আবু জেল ঘোষণা করলো তোর বিরাট একটা পুরস্কারের ব্যাপার আছে, যা ওমর তুই যদি মুহাম্মাদের মাথাটা কাটতে পারিস 100 উট পুরস্কার দেব, ইখতিলাফ। ওমর ফারুক রাজি হয়ে গেল, কি ইসলাম অত সহজে এসেছে নাকি, হ্যাঁ মায়ের পেট থেকে পড়ে যে বাবা মুসলমান, দাদু মুসলমান, তার দাদু মুসলমান, এই সূত্রে আপনিও মুসলমান।
কে বলেছে? ভাবলেন কি করে? কোন মুসলমানের ডকুমেন্টস আপনার কিছু আছে না? শুধু তো বলছেন মানি, কত গায়ের কম ভাইও আল্লাহকে মানে না মানে? হ্যাঁ, আমার নবীকে অনেক গায়ের কম ভালোবাসে না বাসে না, তাহলে শুধু তো বলে দিলাম। একজন পাক্কা সুটকোর জিজ্ঞেস করে, সেও বলে আল্লাহ মানি নবী মানি। যে জেনা করে সেও বলে আল্লাহ মানি নবী মানি। লটারি খোর সেও বলে আল্লাহ মানি নবী মানি। মানার নয় শুধু মুসলমান নয়, ইমান নয়, যে মানা এবং করা, আর করাটা ঠিক ঠিক ভাবে। সেই প্রথমে যারা আওয়াজ শুনেছে বুঝতে পারবে। ওমর ফারুক বললেন, আমি আছি। আল্লাহ নবীকে মারার জন্য বেরিয়ে গিয়েছে ও যুবকেরা, আল্লাহ নবীকে মারবার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বেরিয়ে পড়েছে, আমার নবীকে দুনিয়া থেকে তুলে দেবে, আল্লাহ নবীকে মেরে দেবে। উলঙ্গ তরোয়াল নিয়ে হযরত ওমর যেতে লাগলো। এই না যেতে 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 এক তারিখে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে ছোট্টবেলার বন্ধ হযরতে নাঈম বিন আব্দুল্লাহ দেখা, হযরতে নাঈম বিন আব্দুল্লাহ সাক্ষাৎ হলো, হযরতে ওমারকে বলেছিলেন, ও হযরতে ওমার কোথায় যাবে এমন করে তরোয়ালটা হাতে করে নিয়ে চোখ দুটো লাল হয়ে রয়েছে, কোথায় যাচ্ছে এমন করে? হযরতে নাঈম বিন আব্দুল্লাহ তাকে ওমার বলেছিল, ও বন্ধু শুনে রাখো, আমি আজকে ওমার যাচ্ছে মুহাম্মাদের মাথাটা কেটে দেবো, মুহাম্মাদকে দুনিয়া থেকে তুলে দেব, মুহাম্মাদকে মেরে দেব, দুনিয়ায় তাকে রাখা যাবে না, কেননা মুহাম্মাদ নতুন ধর্ম বার করে আমাদের দলের মানুষগুলোকে টেনে নেয়, আমাদের ধর্মের মানুষগুলোকে মুহাম্মাদ আজকে জাদু করে তার দলে একে একে চলে যায়। না জানি আগামী দিনে মুহাম্মাদের দলে সমস্ত মানুষেরা চলে যাবে, এই জন্যে মুহাম্মাদের মাথাটা কেটে দেব। ও আমার ভাই জানে তোমার ঘরটাকে ঠিক করো, কেন কি হয়েছে? ও হযরতে ওমার শুনে রেখে দাও, রেখে দাও, তোমার নিজেরই ঘরের বোন তোমার বোনাই সাইদ ফাতেমা দুজনে মিলে ওই মুহাম্মাদের হাতে হাত ইমানে কলমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন, তোমার নিজের ঘর ছাদা তুমি আর একজনের বিচার করতে যাচ্ছ? এই আমাদের ভেতরে এরকম কিছু মুসলমান আছে না নেই বলে? নিজের কিচ্ছু নেই, ও পরে সমালোচনা করে বেড়ায়, মাচায় বসে, চায়ের দোকানে বসে, ওখানে বসে, হ্যাঁ আছে না নেই সব দেখেছে। এসব ইবলিশের কাজ, এসব ইবলিশের কাটি মারা কাজ। খামা খায় চায়ের দোকানে গিয়ে বলছে, এই আব্দুর রহমান এইদিকে কি হলো, খবর আছে এইদিকে কি হয়েছে বলবি তো রে ভাই, ওরে চা বল, শয়তান চা খাবে বলে এই সব বলে আসবে, ওরে চা বল, চা পান বল, চা বল, সব জম্মের খেয়ে বলছে হাজি সাহেবের মেয়ের সাথে আর ওর ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। বুঝতে পারছেন না, ওই হাজির সাথে এর গোলমাল, অথচ ভালো রকম জানে, যাতে করে বিয়েটা ভেঙে যায় এরকম একটা গুড় লাগাতে চেয়েছে। এই কথা ঠিক না বেটা? এরকম সব বনেশি আছে না নেই? ও কিন্তু মিলাতে চাঁদা দেয়, এখন কি হবে? ও সুবহানাল্লাহ বল, ও জুলুস বার করে, কি করবেন আপনি? আমার কথা মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, অত সহজ এর সূত্রে মুসলমান নয়, এর সূত্রে জমি জায়গা ঘর বাড়ি ভিটে বাড়ি হয়, এ টাকা আর আমার 14 গুষ্টি, তারপরে আমার 14 বাবা, তারপরে আমার বাপে, তারপরে আমার, কথা ঠিক না বেটি? যদি বলে আমার পরদাদা নানা নানি দাদা দাদি মুসলমান, ওই সূত্রে আমিও জন্ম নিয়েছি মুসলমানের ঘরে, আমিও মুসলমান, কচু পোড়ার মাথা হবে না।
যদি মুসলমান হও, হতে চাও মুসলমানের ঘরে জন্ম নিয়ে, তাহলে ওই মুসলমানিত্বের উপরে আপনাকে ঠিক ইস্তেকামাত অর্থাৎ একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ শরিয়াত মোতাবেক। কথা ঠিক না বেটি? যদি ওই সূত্রে মুসলমান হতো তাহলে নবীর ঘরে বেঈমান আর বেঈমানের ঘরে নবী হতো না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছিলেন একজন নবী, আর তার বাপ আদর ছিল একজন বেঈমান কাফের, কাফেরের ঘরে নবী। নবী নূহ আলাইহিসসালাম তিনি ছিলেন নবী, তার ছেলে কেনান জন্মের কাফের বেঈমান জাহান্নামী। নবীর ঘরে বেঈমান হয়েছে, আবার বেঈমানের ঘরে নবী হয়েছে। কথা ঠিক না বেটি? আর আপনি জন্ম নিয়ে আপনি কি করে বললেন আমিও মুসলমান? কি জায়গা জমি পেলেন নাকি? তাহলে মুসলমান হতে গেলে আপনাকে মুসলমানিত্বের উপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও যুবকেরা মুসলমান হতে গেলে আপনাকে এই সমস্ত জিনিস মানতে হয়, আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, কিতাবকে মানতে হবে, সমস্ত আসমানি কিতাব, আখেরাতকে বিশ্বাস এবং কবরের পরে উত্থান, এই সব কিছু তাকদীরকে মেনে নেওয়ার নাম হবে আপনার মুসলমান। তবে এতটুকু বলে ক্ষান্ত নয়, শুধু মুসলমান আপনি হয়েছেন এটা মানাটা অন্তরে ঠোঁটে আছে, কাজে আপনাকে দেখাতে হয়। ও যুবকেরা ওই কাজটা হলো আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেছে, মাতা কুমুর রসল ফাকুজুহু আমানাত মানুহু পন্তাহু। আল্লাহ নবী বললেন ও আমার উম্মাত উম্মাতানীরা, আমি রসূলুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু আদেশ করে এনেছে, আমি যা কিছু বলেছে আদেশগুলো তোমরা মেনে নাও। আমানাত মানুহু পন্তাহু, যা কিছু নিষেধ করেছে ওই নিষেধগুলো তোমরা ছেড়ে দাও। আমি রসূলুল্লাহ বলছে আল্লাহ জান্নাত পেয়ে যাবে, আল্লাহ দয়া পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পেয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বাপ প্রাণাতে আমল নামাটা সম্মুখ দিক থেকে দিয়ে আল্লাহ তাআলা দয়া জান্নাত নসিব করে দেবে। আল্লাহ নবী মদিনা মক্কার মানুষদেরকে এই বাঁচানোর জন্য রসূলুল্লাহ এই কথাটা বলেছিল, ও মক্কার মানুষেরা আয় তোরা চলে আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আনা মুহাম্মাদুর রসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নে, আমাকে নবী বলে মেনে নে, আমি রসূলুল্লাহ কথা দিলাম, আল্লাহর আযাব থেকে তোরা নাজাত পেয়ে যাবি। এটাই তো ওয়াজ, এটাই তো মানা। সারা জীবন 40 বছর ওয়াজ শুনে এখন নামাজে কি করে দাঁড়াতে হয় জানে না? আল্লাহু আকবার নিয়ত করে এদিক ওদিক দেখছে, জম্মে মসজিদ দেখি আছে না নেই, আবার এক জায়গায় মসজিদের ক্যাশিয়ার কি করেছে, আল্লাহু আকবার, এক রাকাত দুই রাকাত তৃতীয় রাকাতে জানলার ধারে চলে গেল, জানলা করে হক থুতু ফেলে আবার ডাইরেক্ট সেজদা, কি নামাজ বলে? এই কথা ঠিক কি নামাজ? আমার পাশেই দাঁড়িয়ে আছে যে দ্বিতীয় রাকাতে ফোন এসেছে, বেচারা ফোন সাইলেন্ট করতে ভুলে গেল, টিং টিং করে বেজে উঠে ফোনটা রিসিভ করে বলছে নামাজ পড়ছি পরে কর, বলি শেষ দায় গেছে, ঝাঁটা মার ঝাঁটা মার ঝাঁটা মার মুড়ি ঝাঁটা মাথায় মারো, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, গোষ্ঠী মুসলমান, নামাজ তো অনেকে জানে না কিভাবে পড়তে হয়, মনে হচ্ছে রাগ হচ্ছে আপনাদের, কিচ্ছু করার নেই, যেখানে যায় ওই এই হক কথাই বলি আমি, আর হক কথা যদি না বলে, হক কথা যেদিন বন্ধ হয়ে যাবে দুনিয়াটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, মাথায় রাখবে, বুঝলে? কে বলবে আলেম ছাড়া হক কথা কে বলবে? বলতে গেলি অনেক কথা বললি গায়ে লেগে যাবে, গায়ে যদি লাগে মনে করবেন আবু জেহেলের বংশ তারা। কথা ঠিক না বেটি? অত সহজ মুসলমান মানে ছেলে ব্যাপারা যুবকেরা, ও নজন তরুণেরা
ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরকে নিয়ে আল্লাহ নবী কোন একটা জায়গায় আলোচনা অবস্থায় রয়েছে। আবু জেহেল গিয়ে বলল, এ মুহাম্মদ কি নিবি একবার তুই বল, কি চাস একবার বল। মুহাম্মদ শোনো, তোমার মাতার ব্রেনে যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয় টপ র‍্যাঙ্কে ডক্টর দিয়ে তোমার ট্রিটমেন্ট করা হবে। ও মুহাম্মদ তুমি বলো, মক্কা যদি তুমি গদি যেতে পেতে যাও, মক্কার মালিকানা যদি পেতে যাও সেটাও তোমায় দেওয়া হবে। ও মুহাম্মদ টাকা পয়সা কি লাগবে একবার তুমি বলো, সুন্দর রমণী যদি চাও সেটাও তোমাকে দেওয়া হবে, পৃথিবীর শ্রেষ্ঠ রমণী তোমাকে দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান শুনে রেখে দান জেনে রেখে দান, আমি মুহাম্মদ আপনার ভাতিজা জানিয়ে দিলাম। না না না, টাকা দিয়ে খুশি হব না, অর্থ দিয়ে খুশি হব না, নারী দিয়ে খুশি হব না, মালিকানাতে খুশি হব না। ও চাচা যান একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে আমাকে নবী বলে যদি মেনে নেন, আমি মুহাম্মদ কথা দিলাম, আমি সবচাইতে বেশি খুশি হয়ে যাব এবং আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে বলেন, কিছুই দিয়ে আমাকে খুশি করা পারবে, আমি রসুল এসেছি আল্লাহর সঙ্গে সম্পর্ক করানোর জন্য, কথা ঠিক না? আপনি আমি কি দেবেন? আবু জেহেল কথাটা শুনে রাগ করে বেরিয়ে গিয়ে আর ওই মারবার প্ল্যান তৈরি করলো, আর ওমর দাঁড়িয়ে বলল, আমি আছি আমি মারব। ওমর বেরিয়ে গেল, বন্ধুর সঙ্গে দেখা হলো, বন্ধু বলল, তোমার ঘরের বুড়ির বোনাই মুসলমান হয়েছে, তুমি আবার মুহাম্মাদের মাথা কাটবে মানে? ব্যাস, হযরত ওমর ফারুক ওই তরোয়াল নিয়ে ঘুরে সোজা বোনের বাড়ি চলে গেল। কথা শুনছেন? সোজা বোনের বাড়িতে দরজায় গিয়ে আওয়াজ দিলেন, এই একটা গুন 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 আওয়াজ। ওই আওয়াজটা ছিল দুজনা দরওয়াজা দিয়ে আল্লাহর কোরআন শরীফ পড়ছে। একটু জোরে বলেন, একটু জোরে হলো না? কোরআন শরীফ পড়ছে যে, এই দরজাটা খোল। ব্যাস, বোন তো জানে আমার মায়ের পেটের ভাই কতটা রাগী। ওমর এসেছে, বোনাইটাকে লুকিয়ে দিল, স্বামীকে বললো, আপনি লুকিয়ে পড়, জানে মেরে দেবে, আপনি লুকিয়ে পড়ে। বোনাইটা লুকিয়ে পড়লো। হযরত ওমর ফারুক দরজাটা খুলতে বললেন, যেমনি দরজাটা খুলেছে কি করছিলিস বল? বলছে, আমি আল্লাহর কোরআন শরীফ পড়ছিলাম। একবার জোরে বলে, এই কত বড় ইমানদার হলে ওই তরোয়ালের সামনে দাঁড়িয়ে বলতে পারে আমি কোরআন পড়ছিলাম? বুঝতে পারছেন না কতটা ইমানের তেজ ছিল? আমাদের মতো হেঁচো পেঁচো ইমানদার, হ্যাঁ ইমান আছে। শোনেন, এই যে লাইটটা জ্বলছে, কারেন্ট আছে, ভোল্টেজটা ঠিক আছে, লাইটটা ঠিক জ্বলছে। যদি ভোল্টেজটা ঠিক না থাকতো, লাইটটা এরকম জ্বলতো না? আস্তে জ্বলতো, আস্তে জ্বলতো না, জোরে জ্বলতো? আস্তে। ইমান আছে, এই শুনছেন, ইমান আছে। ইমানের জোর নেই, তেজ নেই, লাইট নেই, ফোকাস নেই, আলো নেই, তার মানে ভোল্টেজ আমাদের কমে গেছে। আট টিনে পানি ঢেলতে হবে, আট টিন পর্যন্ত, আট টিন পর্যন্ত না, আট টিনে পানি দিলে লাইট জোর হয় না, আস্তে হয়, জোর হয়, আট টিনে পানি ঢেলতে হবে। আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, এটা আমাদের ইমান। ইমানের সঙ্গে আট টিনে পানি ঢেলতে হবে, ওই পানিটার নাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, সৎ, ন্যায়, হক, হালাল ইত্যাদির উপরে আপনি যখনই এই পানিটা ঢেলবেন ইমানের তেজটা বেড়ে যাবে। আপনার সামনে তরোয়াল নিয়ে যদি বলে বল জয় শ্রী রাম, খোদার কসম আপনার মুখ থেকে বার হবে না, ইমানের তেজ এতটা পাওয়ার বাড়বে, আপনি তখনই বলবেন জীবন চলে যাবে, আমি এই কথা বলতে পারবো না। জোরে বলেন সোয়ারা, এই কথা ঠিক না বে? ঠিক, এখন শিয়ালদার দিকে যান না, যদি ভালো চাচা বলো বলে দিও, তার মানে সেই ইমানও নেই, ভয় কি করবে? মশলা পরের জায়গায়, আমি ও জায়গায় যাচ্ছি না, আমি ইমানের পাওয়ারের কথা বলছি। আপনারা শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, বোঝেন? সমাজ রসাতলে তলিয়ে গেল, দায়িত্ব আপনার আছে, বিরাট একটা দায়িত্ব। ওই দায়িত্ব ভূমিকা আপনাকে পালন করতে হবে, যেহেতু আপনি বাড়ির কাজ, আপনি উকিল একজন।
আপনি বাড়ির ওলি হয়েছেন, অতএব আপনার বাড়িটা কিভাবে কিভাবে যাবে এটা দায়িত্ব কিন্তু আপনার, কথা ঠিক না বেটি? আপনি যদি তাদেরকে হারাম খাওয়ান দায়িত্ব কিন্তু বিরাট একটা জায়গা অংশ আপনি ঘাটতি করে ফেললেন। আপনার বাড়ির মেয়েটা যদি বেপর্দাই হয়, আপনার বাড়িতে যদি চটাসুদের ব্যবসা থাকে, আপনার বাড়িতে যদি বেনামাজি থাকে, খোদার কসম ধরা পড়ে যাবেন আপনি, আগে ধরা পড়বে। অত সহজ নয়, কোরআন বলছে কুরআন ফুসাকুম আহলিকুম না, তুমি বাঁচো তোমার পরিবারকে তুমি বাঁচাও, তোমার দায়িত্ব। আমার নবী পাকে আমার আল্লাহ গার্জেন করেছিল, মক্কার মানুষদের বাঁচানোর দায়িত্ব আমার হাবিবের উপর চলে এলো, জোরে বলে। তাই হাবিব মক্কার মানুষদের বাঁচাতে চাইল, এই মক্কার মানুষ আয় ফিরে আয়, আল্লাহকে আল্লাহ বলে, আমাকে নবী বলে, মিথ্যা ছেড়ে দে, চুরি ছেড়ে দে, জিনা ছেড়ে দে, ব্যভিচার ছেড়ে দে, মেরে লওয়া ছেড়ে দে, কেড়ে লওয়া ছেড়ে দে, সুদ ঘুষ হারাম নাচ গান মদ মাতলামি এই সমস্ত পূজা করা সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর পূজো কর, আল্লাহর পূজো কর, আল্লাহর পূজো কর, আল্লাহর উপাসনা কর। এটাই ছিল আমার নবী পাকের ওয়াজ। রসুলের ওয়াজটাকে তারা ভুল বুঝে তাই চরম দুশ্মন হয়ে গেল। ওমর ফারুক সোজা বোনের বাড়িতে গিয়ে, বোন যখনই বলল আমি কোরআন শরীফ পড়ছিলাম, তখনই মারটা শুরু করলো। শুনেছেন না আপনারা? তাহলে এত বা শোনার পরেও আমাদের ভেতরে এখনো জাগ্রত হলো না, তার মানে কি আমাদের ইমানের খুব দুর্বল, কথা ঠিক না বেটি? খুব দুর্বল। আল্লাহ নবী সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, এত মার মারতে লাগে, এত আঘাত দিতে লেগেছে, এত মার শুরু করলো। হযরত ওমরের বোন ফাতেমা জমিনে লুটিয়ে পড়লো, ও ভাই জনেরা, হযরত ওমরের বোন ফাতেমা জমিনে পড়ে আছে, হাত কানা উঁচু করে ধরে আছে, হাতের মধ্যে আল্লাহ পাকের কোরআনের আয়াত কানা রয়েছে। আমি ফাতেমা, আমার জীবন চলে গেলেও, আমি মারা গেলেও, এই কলেমা এই কোরআনের আয়াত জমিনে ঠেকাতে দেব না, জমিনে ফেলতে দেব না, কেননা লাইসা আদামিন কালামিল বাশার, পৃথিবীর কারো কথা নয়, এটা একমাত্র আল্লাহ পাকের পাক কালাম। আমি ফাতেমা মারা যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, ভাইয়ের হাতে যদি আমার জীবন কানা চলে যায়, তথাপি আমি ওমর আল্লাহর কোরআনের এই আয়াত জমিনে একটু বলো। হযরতে ফাতেমা বলেছিল, ও ভাই ওমর, এটা অন্য কিছু নয়, এটা হলো আল্লাহ পাকের পাক কালাম। হযরতে ওমর বলেছিল, ও ফাতেমা কি আমল লেখা আছে একবার দাও। হযরতে ফাতেমা বলেছিল, ও ভাই ওমর, এই পাক কালামে বিনা পাকে হাত দেওয়া যায় না, আগে পাক ও পবিত্র হতে হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেল, পবিত্র হয়ে এসে ফাতেমাকে বলে, ফাতেমা আমার হাতে ওটা তুমি দাও। হযরতে ফাতেমা হাতে নিল, ও যুবকেরা, হযরতে ওমর কোরআনের আয়াত কানা নিয়ে হুজুর আমার পড়তে লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লানা আবুদুনে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লানা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থী তোরা নামাজ কায়েম কর। হযরতে ওমর পড়ে আর ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আর একটু জোরে বলে, এই ওমর পড়ে আর ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, যে একদিকে কোরআনের এই কোরআন পাকের এই আয়াতের আকর্ষণ, আর অপরদিকে ছিল আমার নবী দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে, আল্লাহ নয় ওমর নয় আবু জেহেল চাচা, যাকে একজন ইসলামের জন্য কবুল করে নেন, আবু জেহেল এক ডেঞ্জারাস, ওমর ফারুক, বুঝতে পারছেন না?
আমার আল্লাহ ওমরকে কবুল করে নিলেন। জোরে বলেন ফাতেমা, ওটো ফাতেমা, আর মারব না তোকে বোন, আর মারব না। আমি ওমর বলছি, আজ থেকে আমি, তুই যে নবীর হাতে হাত দিয়েছিস, আমি ওমর ওই নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ছড়ে বলে দাস, তখনই কোনায় বেরিয়ে এলো, তিনজন মিলে রসুলের দরবারে গেল। আল্লাহর নবী একটা ঘরে আলোচনায় রথে, ইয়া রসুলাল্লাহ, খাত্তাবের বেটা ওমর এসেছে তরোয়ালটা হাতে করে নিয়ে। আল্লাহর নবী বললেন, বাবা তোমরা ভয় খেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস ফারুক এলো, আমার নবী পাক ঘর থেকে বেরিয়ে এলো, ঠিক কাছাকাছি, শুনছেন, ঠিক কাছাকাছি। আল্লাহর নবী হযরতে ওমরকে সঙ্গে সঙ্গে নিজে আগে গিয়ে আল্লাহর নবী ওমরকে জড়িয়ে ধরে বলল, বাবা ওমর, আর কতদিন তোমার নবীকে তুমি কষ্ট দেবে? হযরতে ওমরকে নবী পাক বলে, ও হযরতে ওমর, আর কতদিন ধরে তুমি তোমার নবীকে কষ্ট দেবে, আমাকে মনে ব্যথা দেবে, ইসলামের শত্রুতা করবে? আমি রসূলুল্লাহ, কি এমন তোমার উপরে অত্যাচার আমি করেছি, কি এমন তোমার মনে ব্যথা আমি দিয়েছি, কি এমন তোমার মনে কষ্ট আমি দিয়েছি? ও বাবা ওমর, কি হয়েছে তোমার বলো, কি জন্য এত দুশ্মনে এতটা শত্রুতা তুমি করো? আল্লাহ নবী সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরামা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। হযরত ওমর জজ্জার করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদুবি মাফ করে দেন, গুস্তাখি ক্ষমা করেন, যা হওয়ার হয়ে গিয়েছে হুজুর আর নয়, হুজুর আর নয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর এসেছি আপনাকে ইমানের কলমা পড়ে মুসলমান হতে চায়, আপনাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মানতে যায়। হুজুর বেয়াদবি মাফ করে দিন। আল্লাহ নবীর সামনে হযরত ওমর চোখের পানি ফেলে জজ্জার করে কাঁদে, আল্লাহ নবী থাকতে না পেয়ে হযরত ওমরকে জড়িয়ে ধরে কেঁদে ধারে ধার হয়ে যায়, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও ময়দানের হযরত ওমর রাদিয়াল্লাহু আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ও ভাইজানেরা, মক্কা ওই সমস্ত সাহাবীরা নারায় তাকবীর আল্লাহু আকবারে ধ্বনি দিল, ওই আকবারের ধ্বনিটা তামাম মক্কার অলিতে গলিতে দুশমনদের কানে কানে পৌঁছে যায়। আর একটু জোরে বলেন, ওমর ফারুক যে মুসলমান হলো এই তকবীর দিয়েছে সাহাবারা খুশিতে, গোটা দুশমনদের কানে কানে মক্কার অলি গলিতে আল্লাহ পৌঁছে দিয়েছে। একবার জোরে বলো, আর যত দুশমন ছিল আবু জেহেল আবু লাহাব, এরা মনে মনে ভাবছে ওমর ফারুক বিগড়ে যায়নি তো, জোরে বলেন না, এই ওমর মুহাম্মাদের দলে চলে যায়নি তো, খোদা না খা সেটাই তো হলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের তখন পিলেটাই চমকে গেল, যা চোখের সামনে চোখ রেখে কথা বলার মতো একটা মানুষ ছিল হযরত ওমর ইবনে খাত্তাব। অত সহ যে রাস্তা দিয়ে যায় 40 দিন ইবলিস অন্য রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা ধরে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে খেলা হযরতে ওমর করিতে কতল নবীর কাছে যায়, আর নোরানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায়। কেন? তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে ওমর, তার চেহারা হয়ে যায় নবীর দিওয়ানা। ও যে নূরে নবী, নূরে নবে, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবে, নূরে মদিনা, কে আসিবে বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল সে সম্মেরি গান শূন্য কাপেলা, ও আসিবি মক্কি, ও আসবি মক্কে মদনী, শাকে মদিনা,
নূরে নবী নূরে মদিনা।